আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি সিলেটের বর্তমান বন্যা পরিস্থিতির খবরাখবর। সিলেটে বন্যা পরিস্থিতির ভয়াবহতা অবনতি হয়েছে। বন্যার পানি আর মাঝে মাঝে ভারী বৃষ্টি হওয়ার কারণে ডুবে গেছে সিলেটের প্রায় সবগুলো উপজেলা। এখানকার প্রায় 7টি ইউনিয়ন পানিতে ভরে গেছে। তবে এসব এলাকার বেশ কিছু সংখ্যক মানুষদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। অনেকে আবার চলে গেছে নিকটতম আত্মীয় স্বজনদের বাড়িতে। আশ্রয় কেন্দ্রের মানুষদেরকে সরকারিভাবে খাবার তৎপরতা চালালেও বিশুদ্ধ পানির অভাবে ভুগছে অনেক মানুষ। বন্যা পরিস্থিতির কারণে এযাবত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্ধ রাখা হয়েছে কয়েকটি জেলার বিদ্যুৎ সংযোগ। বন্যা পরিস্থিতির কারণে প্রায় 750 শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। আউশ ও বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই এলাকার মাছ চাষিরা। বর্তমানে সিলেটে বৃষ্টি না হলেও বেড়েই চলেছে বন্যার পানির তৎপরতা। এখানকার মানুষ গরু ছাগল হাঁস মুরগি নিয়ে অনেক বিপদের মধ্যে রয়েছে। 2004 সালেও একবার বন্যা হয়েছিল, তবে এবারের বন্যা 2004 সালকে হার মানিয়ে দিয়েছে। এলাকার জনগণের দাবি, সুরমা নদী ময়লা আবর্জনা দিয়ে ভরাট হওয়ার কারণে বন্যার পানি শহরে প্রবেশ করেছে। তবে ইতিমধ্যে এই নদীগুলো খনন করার জন্য সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিলেটের এই ভয়াবহ বন্যার মূল কারণ হচ্ছে ভারতের ফারাক্কা বাঁধ। ফারাক্কা বাঁধ বাংলাদেশের চলমান সব সমস্যার মধ্যে অন্যতম একটি সমস্যা। ভারত সরকার এই বাঁধের মাধ্যমে বাংলাদেশকে শুষ্ক মৌসুমে মরুভূমিতে পরিণত করছে, আবার বর্ষা মৌসুমে ডুবিয়ে মারছে। সাধারণ জনগণের দাবি, ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের যে কতটা ক্ষতি হয়েছে তা অর্থের মাপকাঠিতে নির্ণয় করা সম্ভব নয়। তাই বাংলাদেশের জনগণের দাবি এই ফারাক্কা বাঁধের একটি সুষ্ঠু সমাধানের। বর্তমান বন্যা কবলিত এলাকায় চলছে কান্নার রোল। সাপ ও অন্যান্য পোকামাকড়ের ভয়ে রাতে ঘুমাতে পারছে না এখানকার মানুষ। 1988 সালের পর এটি একটি বড় বন্যা। 1988 সালের বন্যার কথা মনে পড়লে চোখে এমনিতেই পানি চলে আসে। 1988 সালের পর প্রায় 34 বছর পর সিলেটের এই বন্যার দৃশ্য দেখে অনেকেই কেঁদে কেঁদে অভিমাপ পোষণ করেছেন। এটিই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বন্যা। আহারে, মানুষ কত অসহায়, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল, অবশ্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।